গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আমার সান পুজো দেওয়া কমপ্লিট, কিন্তু একটা জিনিস কমপ্লিট হয়নি আমার, সেটা হলো আমার গুরুদেবের অষ্টতর শতনাম। আজকে তো বৃহস্পতিবার, গুরুদেবের অষ্টতর শতনাম পড়তে হয়, সেটা হয়নি। আমি এই খাটে বসে, দেখো বন্ধুরা, আমি এইসব ঠাকুরের বই টই খাটে বসেই পড়ি। আমার ঠাকুর ঘরটা একটু দূরে, তো এই খাটের মধ্যে সব আমার রাখা আছে একটা কোনায়। এখানে গুরুদেবের অষ্টতর শতনাম পড়ব এখন। যে হারে ইউটিউবের পেছনে সময় দিচ্ছি না, সেই হারে যদি আমি ভগবানকে ডাকতাম, আমার গুরুদেব ঠিক হয়তো চলে আসতো, কিন্তু ইউটিউবের মনে আসবে না আমার কাছে, এটাই হচ্ছে দুঃখ। তো যাই হোক, চালিয়ে যাচ্ছি, দুটোই চালাচ্ছি একসাথে, গুরুদেবকেও ডাকছি, এদিকে ইউটিউবের কাছে যাতে মনে হয় সেটাও চালাচ্ছি। সে যাই হোক বন্ধুরা, আমি এবার ঠাকুরের বইটা পড়ে নিই। আমার দেখো, আমি ঠাকুরের বই পড়বো কি, ওরা হোল ফ্যামিলি সব ঢুকে পড়েছে আমার ঘরে, কি অবস্থা দেখেছ? এটা কি বলতো বন্ধুরা, বুঝতে পারছ তোমরা? এই যে চিরতা, কালকে দেখালাম না, সকালে খাওয়া হয়ে গেছে, তখন তুলতে পারিনি, অত ভোরবেলায় খেয়েছি, তিনজনে খেয়েছি, এই বয়সে এসে এখন এটাও খেতে হচ্ছে। চিরতা খাওয়া হয়ে গেছে, এখন চা খাবো, চায়ের জন্য। এই যে আজকে রচা, রোজ রোজ দুধ চা খাওয়া ভালো না, রচা খাবো আজকে। এই যে দেখো, তিনজন খাচ্ছে। দেখো আরেকটাকে, দেখো আমার খাটে এসে শুয়ে পড়েছে, আরেকটাকে দেখবে, ওই দেখো টালিতে, টালিতে শুয়ে আছে, একটু পরেই আবার এখান দিয়েই ঢুকবে, এই টালির থেকে আমার ঘরে লাফ মেরে ঢুকবে। একটু বদমাস, এটা একদম বদমাস। চা নিয়ে বসে পড়লাম, এদিকে খবরের কাগজ, আর ওদিকে দেখো বন্ধুরা, একটা কথা শেয়ার করি, যে আমার কর্তা জল ভরছে, যাচ্ছে জল ভরতে, ও সব কাজ করে দেবে, দেখো আমার নাইটিও ধুয়ে দিয়েছে, সব কাজ করে দেবে, কিন্তু ওর একটাই হচ্ছে, ওর মুখের ওপর কেউ কথা বলতে পারবে না। ও যদি বলে সূর্য পশ্চিম দিকে উঠেছে, তো সেটাই তোমাকে মানতে হবে, জানো তো। ওর এই একটা জিনিসের জন্য আমরা খুব কষ্ট হচ্ছে, যেমন ফোনে ওয়াইফাই নেবে না, কি বলবো গো, কারোর ভিডিও ঠিক সেরকমভাবে দেখতে পাচ্ছি না, জানো তো, কষ্ট হচ্ছে, আমার অসুবিধা হয়ে যাচ্ছে। কিন্তু ওই যে ও নেবে না, তো নেবেই না, মেয়েরাও বলেছে নেবে না, তো যা আছে তাই দিয়ে ভিডিওটা করি, কি করব বলো, না নিলে ওর সঙ্গে তো অশান্তি করা যাবে না। ঠিক আছে বন্ধুরা, আসছি আবার পরে। রান্নায় চলে এলাম বন্ধুরা, আজকে হবে বেগুন ভাজা, আর ভাল লাগে পটল, এই পটলের তরকারি আর থোর, এথোর কাটতে বসেছি, আর ডাল, দেখি আর কি ভাজাভুজি করি। এখন বাজে 11টা বন্ধুরা, এখনো টিফিন খাইনি। এই যে মুড়ি আর কি জানি, হ্যাঁ মুড়ি আর আলু ভাজা নিয়েছি, এখন খাবো। এই দেখা দেখি মোটামুটি হয়েছে, বলতে গেলে বেগুন ভাজা হয়েছে, পটল ভাজা হয়েছে, ডাল হয়েছে, দেখি আলু ভাজা হয়েছে। আলু ভাজাটা আমি লুকিয়ে রেখেছি, আমার কর্তা দেখলে আবার রাগারাগি করে, এত রান্না এত রান্না। এখন ভাত বসিয়ে দিয়েছি, এই থোর হবে আর আলু পটলের তরকারি হবে, বুঝলে বন্ধুরা। এই ভিডিওর ঠেলায় আমি এখন, আমার দেরি হয়ে যাচ্ছে গো অনেক। এখন বাজে 1:30, আমার রান্নার সব রেডি, কর্তাকে খেতেও দিয়ে দিয়েছি, দেখো দেখো সব কিছু দিয়ে খেতে দিয়ে দিয়েছি, ও খাবে, তারপরে আমরা তিনজনে বসব। দেখো খাওয়া শেষ পর্যায়ে, মনে পড়েছে ভিডিও করিনি, ভুলে গেছিলাম বন্ধুরা। এই দেখো ডাল আর বেগুন ভাজা খাওয়া হয়ে গেছে, এখন লাস্টে ডাল আর বেগুন ভাজা, মেয়ে খাচ্ছে, বড় মেয়ে খাচ্ছে, আর এখান থেকে আনন্দী সিরিয়াল দেখা চলছে। ব্যাস বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। গুড বাই, টাটা, সবাই ভালো থেকো।